ছাত্রে অফিসে যান যিনি। শহরের ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ঠিক সময়ে অফিসে পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছিল বেঞ্জামিন ডেভিডের জন্য। যানজটে বসে থেকে অফিসে পৌঁছাতে পৌঁছাতে ক্লান্ত হয়ে যেতেন তিনি। এই সমস্যার একটা জুজুৎসুই সমাধান খুঁজছিলেন ডেভিড। প্রবাদ আছে, সমস্যা থাকলে সমাধানও মেলে। জার্মানির মিউনিখের বাসিন্দা ডেভিড ঠিক বের করে নিলেন অভিনব এক উপায়। ব্যস্ত সড়কের পাশে শান্ত ইশার নদীকে বেছে নিলেন যাতায়াতের পথ হিসাবে। প্রতিদিন পানি নিরোধক একটি জোলায় ঢুকিয়ে নেন ল্যাপটপ থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস। এরপর প্রয়োজন মতো সাঁতারের পোশাক পরে জোলাটা কাঁধে নিয়ে নেমে যান ইশার নদীতে। বেশ আরাম করে সাঁতরাতে সাঁতরাতে অফিসের কাছে কালছার তীরে পৌঁছান তিনি। সেখানে পোশাক পাল্টে একটি পানশালায় গিয়ে বরমাস করে বড় এক মগ কফি। এতে যেমন তার সময় বাঁচে তেমনি কুরকুরে থাকে তার মেজাজটাও। সারাদিন কাজের পর মাঝে মাঝে সাঁতরে বাড়িও ফিরেন ডেভিড। তিনি জানেন তাকে সাঁতরাতে দেখলে খুব অবাক হন তীরের পথচারীরা। সহকর্মীরা তো রীতিমতো তাকে হিংসেই করেন, তবে কেউ কেউ মাঝে মধ্যে তার সঙ্গে সাঁতারে যোগ দেন। ডেভিড বলেন, সাঁতারের জন্য পানির তাপমাত্রা নির্ণয় করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আল্পস তা পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ইশার নদী। গ্রীষ্মে বেশ উষ্ণ থাকলেও শীতে পানি অনেক ঠান্ডা, তাই প্রতিদিন তাপমাত্রা আগে থেকে ইন্টারনেট দেখে